ম্যানচেস্টার সিটি মানেই সুপারস্টার ভর্তি স্কোয়াড, তার সঙ্গে পেপ গুয়ার্দিওলার মতো কোচিং মাস্টার মাইন্ড। ফলে বিগত কিছু বছর ধরে ইউসিএলের প্রায় প্রতিটা এডিশনেই তারা হট ফেভারিট তো থাকেই, তবে শেষ অবধি কোনো না কোনো কারণে তাদের প্রথম ইউসিএল জয়ের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায়, আদপে সেটা বাস্তব রূপ নেয় না। এবারের ইউসিএলের গ্রুপ স্টেজ থেকে সিটি কিন্তু আনবিটেন অবস্থায় কোয়ালিফাই করেছে। তবে মজার বিষয় হলো, সিটি কিন্তু ডর্টমুন্ড, কোপেনহেগেন, লিপজিকের বিরুদ্ধে ফার্স্ট লেগের ম্যাচ ড্র করেছিল, জয় তুলে আনতে পারেনি। তাই বায়ার্নের বিরুদ্ধে হোম ম্যাচ জেতা সিটির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আর সেটা যত বড় ব্যবধানে হবে ততই ভালো সিটির জন্য, কারণ রিয়ালের বিরুদ্ধে শেষবার এগিয়ে থেকেও বার্নাবিউতে শেষ মুহূর্তে কি অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে গিয়ে ইউসিএল থেকে ছিটকে গেছিল তারা, সেটা আমরা প্রত্যেকেই জানি। সিটির অন্যতম স্ট্রেংথ হলো তাদের মাঝমাঠ। একটু তলিয়ে ভেবে দেখলেই বোঝা যাবে যে কেভিন দে ব্রুইনে অর্থাৎ কেডিবি তাদের মাঝমাঠের প্রধান চালিকা শক্তি, মূল ইঞ্জিন। হ্যাঁ, গুন্ডোগান, মাহারেজদের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, অন্যদিকে গ্রিলিশ, ফোডেনদের মতো প্রতিভাবান ইয়ংস্টার ম্যানচেস্টার সিটির টিমে থাকলেও প্রধানত কেডিবিকে আটকে দিলেই ম্যান সিটির মাঝমাঠ কেমন যেন প্রাণহীন হয়ে পড়ে। তাদের টিমের গতি, টিম ব্যালেন্স, গেম মেকিং, চান্স ক্রিয়েশন সব কিছুই কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, কেমন যেন আটকে যায়। আর এবার সিটির মূল ভরসা হলো চূড়ান্ত ভালো ফর্মে থাকা হ্যালান্ড। ডিবক্সের ভিতর যে কোনো ডিফেন্ডারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে পারে হ্যালান্ড। হ্যালান্ডের মতো একজন ডেডলি গোল পোচারের উপস্থিতি যে কোনো টিমের তুরুপের তাস। তবে ভালো করে দেখলেই লক্ষ্য করা যাবে সিটির প্রায় প্রতিটা গেমেই হ্যালান্ড কিন্তু মাঝমাঠে নেমে বল তৈরি করেন না, ফলে মাঝমাঠের সাথে হ্যালান্ডের কানেকশান কেটে দিলেই হ্যালান্ড অনেকটা ইউজলেস হয়ে পড়ে। আর সেদিক থেকে সিটির তুরুপের তাস হয়ে উঠতে পারে আর্জেন্টাইন ইয়াংস্টার জুলিয়ান আলভারেজ। 2022 বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স আমাদের চোখে লেগে আছে। তারপর দেশের জার্সির পরে ক্লাবের জার্সিতেও তিনি একইভাবে নিজের ক্যারিশমা দেখিয়ে চলেছেন। আলভারেজ কিন্তু ডিপ মিডে নেমেও বল তৈরি করতে জানেন, অপোনেন্টকে চূড়ান্তভাবে প্রেস করতেও সক্ষম তিনি। তাই তাকে দিয়ে বাজিমাত করার চেষ্টা করবেনই পেপ গুয়ার্দিওলার মতো মাস্টার মাইন্ড। অন্যদিকে বায়ার্ন মিউনিখও এবারের ইউসিএলের যথেষ্ট যোগ্য দাবিদার। হ্যাঁ, এটা ঠিক যে হঠাৎ করে কোচ পরিবর্তন হওয়ায় নাগেলসম্যানের জায়গায় টমাস টুকেল আসায় কোচের সাথে প্লেয়ারদের টিম কেমিস্ট্রি তৈরি হতে সময় লাগবেই। তবে টমাস টুকেল এর আগেও 2021 চেলসির হয়ে ইউসিএল জিতে প্রমাণ করেছেন যে তিনি মিড সিজনে দলের দায়িত্ব নিয়ে যে কোনো টিমকে ইউসিএল জেতানোর ক্ষমতা রাখেন। আর এই সিজনে বায়ার্নের মূল শক্তি হলো তাদের মারাত্মক রকমের ডিফেন্স। উপামেকানো যে কত বড় মাপের ডিফেন্ডার সেটা আমরা গত 2022 কাতার বিশ্বকাপে সবাই লক্ষ্য করেছি। সঙ্গে রয়েছে ম্যাথাস ডেলিটের মতো স্ট্রং সেন্ট্রাল ব্যাক। এর থেকে রক সলিড সেন্ট্রাল ডিফেন্স বোধহয় আর অন্য কোনো টিমের নেই। আর এটার সবথেকে বড় প্রমাণ হলো এই ইউসিএলে এখন অবধি মাত্র দুটো গোল কনসিড করেছে বায়ার্ন। আর ডিফেন্সের পরবর্তী ধাপ হলো ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন। আর এই পজিশনে কিমিচ এবং গরেৎস্কার অসাধারণ অনবদ্য পারফরমেন্স কিন্তু যে কোনো অপোনেন্ট টিমকে চাপে রাখতে বাধ্য, কারণ এই জুটি যেমন একদিকে যে কোনো অপোনেন্টের অ্যাটাককে মাঝমাঠেই ছন্নছাড়া করে দিতে সক্ষম, তেমনি অন্যদিকে নিজেদের টিমের কুইক কাউন্টার অ্যাটাকের সময় মারাত্মক সুযোগ সন্ধানী গোলমুখী পাস বাড়াতেও যথেষ্ট পটু তারা। তবে সবথেকে বড় কথা হলো ইউসিএলে এত কনসিস্টেন্ট টিম হওয়া সত্ত্বেও ডোমেস্টিক লিগে যথেষ্ট স্ট্রাগল করতে হয় বায়ার্ন মিউনিখকে। তাদের কংক্রিট ডিফেন্স মনচেন গ্ল্যাডব্ল্যাক কিংবা ইউনিয়ন বার্লিনের সাথে যথেষ্ট স্ট্রাগল করে। ইউসিএলে বার্সা বা পিএসজির মতো দলের এগেনস্টে ডমিনেন্স দেখিয়ে ম্যাচ জিতলেই যে তারা ইউসিএল চ্যাম্পিয়ন হবেই এ কারণ কিন্তু জাস্টিফাইড নয়, কারণ এখনও বার্সা বা পিএসজি বলুন এই সমস্ত দলগুলোর মধ্যে যথেষ্ট ফ্লজ রয়েছে। কিন্তু বায়ার্নের যা দল, সেই দলকে যদি টমাস টুকেল ঠিকমতো অর্গানাইজ করতে পারেন, তবে আনডাউটেডলি তারা এই সিজনে ইউসিএল জেতার অন্যতম যোগ্য দাবিদার। পিএসজির এগেনস্টে বায়ার্নের ট্যাকটিক্স ছিল মূলত লিও মেসিকে পিএসজির ফাইনাল থার্ডের কানেকশনের সাথে কেটে দেওয়া, যে যাতে লিও মেসি আর পিএসজির ফাইনাল থার্ড কোনোভাবে কম্বিনেশান করতে না পারে। আর সিটির ক্ষেত্রেও হ্যালান্ডের সাথে
সিটির মাঝমাঠের মূল ইঞ্জিন কেডিবিকে যে অসাধারণ কানেকশান তৈরি হয়, সেই কানেকশানটা কেটে দিতে চাইবে বায়ার্ন। অর্থাৎ সিটির সাপ্লাই লাইন বন্ধ করার চেষ্টা করবে তারা। আর এই ইউসিএলে ম্যানচেস্টার সিটি ভার্সেস বায়ার্ন মিউনিখের এই বিগ এনকাউন্টারের আগে কে এগিয়ে থাকবে সেই নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের মনে হয়েছে এই ম্যাচের আগে অ্যাডভান্টেজ কিন্তু বায়ার্ন মিউনিখের পক্ষে। এই ম্যাচ জেতার চান্স আমাদের মতে বায়ার্ন মিউনিখের 55%, সেখানে ম্যানচেস্টার সিটির এই ম্যাচ জেতার চান্স হয়তো 45%। তবে ফুটবল হচ্ছে অনিশ্চয়তার খেলা, তাই আলটিমেট রেজাল্ট কী হবে তার উত্তর জানতে আমাদের সময়ের অপেক্ষা করতেই হবে। আর এমনই বিভিন্ন স্পোর্টিং অ্যানালিসিস এবং স্পোর্টিং রিভিউস পেতে সবসময় সঙ্গে থাকুন স্পোর্টিবং এর।